ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে রয়েছে আমি মাধুরী। আসছে বিস্তারিত খবরে। 19 নভেম্বর রামনগরে শুভেন্দুর সভা ঘিরে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। সমবায় সপ্তাহ উপলক্ষে শুভেন্দুর সভার পাল্টা তৃণমূলের ব্যানারে কোলাঘাটে সভা, থাকবেন রামনগরের বিধায়ক অখিল গিরি। যা বলতে হয় তা করতে নেই, যা করতে হয় তা বলতে নেই। আর 19 তারিখ আমার একটা মেগা শো আছে। কালীপূজার দিন রামনগরে দাঁড়িয়ে এই মন্তব্য করেছিলেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। যারপর বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে 19 তারিখকে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ স্পষ্ট করবেন তিনি, সেদিকে তাকিয়ে রয়েছেন তার অনুগামীরাও। আমাদের দলে একটাই নেতা ছিল, তার নাম শুভেন্দু অধিকারী। সুতরাং শুভেন্দু কি করবে, শুভেন্দু আগামী দিনে কি করতে চায়, সবাই সেই দিকে আমরা তাকিয়ে আছি। সুতরাং আমরা সবসময় শুভেন্দুর নেতৃত্বে আছি, ছিলাম, থাকব। পূর্ব মেদিনীপুরে বিভিন্ন সমবায় ব্যাংকে চেয়ারম্যান পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। 14 নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে সমবায় সপ্তাহ, সেই সূত্রে রামনগরে সভা করবেন শুভেন্দু। একই দিনে তৃণমূলের তরফে আরেকটি সভা হবে, সেখানে থাকবেন জেলা রাজনীতিতে শুভেন্দু বিরোধী হিসেবে পরিচিত রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। তার গলায় শুভেন্দু সভা নিয়ে শোনা গেছে পাল্টা কটাক্ষের সুর। মেঘাশো ব্যাপারটা আমি ঠিক জানি না, মেঘাশো কেন জানি না, সমবায় দিবস উদযাপন হচ্ছে, কিন্তু আমি মনে করি যে শুভেন্দু অধিকারী ওই সমবায় দিবসের উদযাপনে মঞ্চকে রাজনীতি হিসেবে ব্যবহার করতে চাইছে। 19 তারিখে আমাদের অন্য জায়গায় কোলাঘাটে আমাদের সভা আছে, পাবলিক মিটিং, মানে আমাদের দলীয় সভা। এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের এই হারমাত শাসক, এই সন্ত্রাসযুক্ত শাসন এবং তার শাসককে সরিয়ে সোনার বাংলা গড়ে তুলতে পারে কে না বিজেপি। তাই যারাই এই সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করছে, আমরা বলবো বিজেপি সবাইকে স্বাগত। তবে শুভেন্দু সেবের সূত্রে দাবি, 19 তারিখের সভায় শুভেন্দু অধিকারীর রাজনৈতিক বক্তব্য রাখার সম্ভাবনা কম। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।